পুলিশের তিনটা মামলা দেওয়া আছে, এই ফিটনেস এক্সপার্টের মামলা কিন্তু অলরেডি আসছে সেই গাড়িতে। তো এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 15। আপনারা জানেন যে গতকালকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমাদের ফরিদপুর মাগুরা মহাসড়কে। এই ঘটনায় গতকালকে আমরা একটা মামলা রুজু করেছি। তো এই মামলার আমরা অলরেডি তদন্ত কার্য শুরু করে দিয়েছে। এই মামলার গাড়ির মালিক থেকে শুরু করে যারা চালক সুপারভাইজার তাদের নাম ঠিকানা আমরা জোগাড় করার চেষ্টা করতেছে, এবং আমরা তাদেরকে পেলে বিশেষ করে চালক বা ওই গাড়ির যে একজন হেল্পার থাকে তাদেরকে পেলে আমরা প্রকৃত ঘটনার উৎকাটনে সহায়ক হবে বলে আমরা আশা করছি। তো আমরা আশা করি শীঘ্রই তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো এবং তারা আমাদের হেফাজতে নিয়ে আসতে পারবো, আমরা সেই প্রত্যাশা রাখছি। তার একই সাথে আমাদের মহাসড়কে যে চলমান যে অভিযান প্রসিকিউশন সেটা অব্যাহত আছে প্রত্যেক মহাসড়কেই। আমরা আগে যে হারে করতাম এই ঘটনার পরপর সেটাকে আরও জোরদার করার তৎপরতা চলমান আছে। জোরদার সবসময় আছে, আপনারা যদি আমাদের পরিসংখ্যান দেখেন সবসময় আমাদের প্রসিকিউশন চলমান আছে। আমি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাবো, আমরা যারা সড়ক ইউজার তারা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, তারা যেন অবৈধ যানবাহনের যাত্রী না হয়, অবৈধ যানবাহন যাতে রাস্তায় নিয়ে বের না হয়। আমাদের পুলিশের পক্ষ থেকে পুলিশের জনবলের স্বল্পতা আছে, আমরা আমাদের জনবল দিয়ে আমরা সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছি মহাসড়কের নিরাপদ করার জন্য। তথাপিও মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আমরা যাতে ভবিষ্যতে আরও এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য প্রিভেন্টিভ ব্যবস্থা আরও কীভাবে জোরদার করা যায় সেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা তো আসেই। আমরা নিজেরাও যারা মাঠে কাজ করছি তো আমরা এই বিষয়ে সচেষ্ট আছি। যানবাহনের কথা আপনি বলেছেন, আমরা গাড়ির মধ্যে কিছু পেপার্স পেয়েছি, বাট ওই যে গাড়িটা সেটার কী বলে ফিটনেস এক্সপায়ার হয়েছে 20 সালে। পুলিশের তিনটা মামলা দেওয়া আছে, এই ফিটনেস এক্সপায়ারের মামলা কিন্তু অলরেডি আসছে সেই গাড়িতে। সেই গাড়ি ফিটনেস ছিল না সেটার, এবং পুলিশের মামলাও ছিল গাড়িতে। হ্যাঁ, মৃতের সংখ্যা আপনি জানেন যে ইকবাল সাহেবের যে মিসেস হসপিটালে ভর্তি ছিলেন উনি গত রাতে মৃত্যুবরণ করেছেন। তো এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 15। আমরা ওনাদের যে মৃতদেহ আমরা সকালেই হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। এটা বলছি একটু আগে যে আমাদের এই ধরনের গাড়ির বিরুদ্ধে আমাদের প্রসিকিউশন চলমান আছে। এই ধরনের গাড়ি যদি রাস্তায় আমরা পাই যে এই গাড়িগুলো যারা যাত্রী আনার কথা না তারা আমাদের পুলিশের সামনে আসলে নির্দেশনা দেওয়া আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।